আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো বদরের প্রান্তর বা বদরের যুদ্ধ যেখানে হয়েছিল। আমরা আজ 27শে রমজান, তো 27শে রমজানে ঐতিহাসিক সেই বদরের যুদ্ধ, মুসলমানদের যে প্রথম বিজয় এবং প্রথম যুদ্ধ, ওইটা অনুষ্ঠিত হয় রমজান মাসের 27শে রমজান। তো চলেন, এটা হলাম মসজিদে আরিশ। এই স্থানে নবীজি এবং সাহাবী কারাম তাঁবু গেড়েছিলেন। এই স্থানে বসে নবীজি যুদ্ধের আগের রাত্রে দোয়া করেছিলেন, কেননা সাহাবীর সংখ্যা খুবই কম ছিল। এখানে 313 জন সাহাবী নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করেছিলেন। মসজিদটা খুবই সুন্দর, ভিতরে জাঁকজমকপূর্ণ। 313 জন সাহাবী নিয়ে প্রায় 1000 মুশফিকদের সাথে যুদ্ধ করেছিলেন। যারা এখানে শহীদ হয়েছিলেন তাদের একটা নামের লিস্ট এখানে দেওয়া আছে। এখানে 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন ইসলামের প্রথম যে যুদ্ধ, ওই যুদ্ধে। এবং মাশাল্লাহ, এখানে যুদ্ধে জয়ী হয়েছিলেন 313 জন সাহাবী নিয়ে প্রায় 1000 মুশফিকের সাথে। এই নামের লিস্টের পাশেই বদরের সেই প্রান্তর এবং বদরের সেই কবরস্থান যেখানে শায়িত আছেন 14 জন সাহাবি এবং পরবর্তীতে আরো সাহাবিগণ। এটা এখন বাউন্ডারি করে চারিদিকে ঘেরাও করে রেখেছে। তো মুসলমানদের প্রথম যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের কবরস্থান এখানে। শহীদের মর্যাদা তো এমনি অনেক বেশি, তার ভিতরে রমজান মাসে শহীদ খুবই তাৎপর্যপূর্ণ। এখানে প্রতিদিন প্রায় অনেক লোকই দেখার জন্য আসে। এটা মদিনা থেকে প্রায় 170-180 কিলোমিটার দূরে অবস্থিত। বদর সেই এখন একটি শহরে পরিণত হয়েছে, খুবই গোছানো একটি শহর। আমরা এখন যে স্থানে আছি এটা বীরে শিফা। এটা মদিনা থেকে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত। তো এই পথ দিয়ে নবীজি বদরে যাচ্ছিলেন, তখন সাহাবিদের পানি প্রয়োজন হয় খাওয়ার জন্য। কিন্তু এই কুয়ার পানিটা ছিল বিষাক্ত বা খাওয়ার উপযুক্ত না, লোনা পানি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুতু মুবারক দিয়ে পানিটি মিঠা পানিতে পরিণত করে। এজন্য এটাকে অনেকে রোগ প্রতিরোধ এর শিফা হিসেবেও পানিটা পান করে থাকে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।